আমরা প্রত্যেকটা বুথে বা নিচ্ছি, খোঁজ নিচ্ছি, সব শাটার নামানো, কোনো টাকা নাই। শাটার দু একটা খোলা থাকলে কার্ড ঢুকলে কোনো টাকা নাই, সার্ভিস নট আউট এরকম একটা চলে আসে। অন্য বুথে গেছিলাম, তিনটা বুথে গেছিলাম, ওখানে সব বুথে তালা লাগা। এই বুথে মানুষ টাকা জমা দিচ্ছে, মানে অফিস থেকে কোনো টাকার গাড়ি আসতেছে না, টাকা মানুষ জমা দিচ্ছে, সেই টাকাগুলো আমরা উঠাচ্ছি কিছু কিছু টাকা করে। এরকমই সিরিয়াল, অনেকটা টাকা পাওয়া যায় পাচ্ছে না, এই অবস্থা। দেখেন না, পুরোটা বুথ এখন খুলে দিলে সবচেয়ে ভালো হইতো। এই অবস্থা, আমাদের ভোগান্তি, কী করবো আমরা বলেন? আমরা ছোটখাটো ব্যবসায়ীরা ভোগান্তিতে আছি, টাকা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, পুরো লাইন। এভাবে আসলে একটা বাংলাদেশ চলতে পারে না, স্বাধীন দেশ, সবারই তো মানে চলার মতন একটা থাকতে হবে, সুযোগ সুবিধা থাকতে হবে। কিন্তু এখন যে পরিস্থিতি শুরু হয়েছে, মনে হয় না যে কবে এটা থামবে, আল্লাহই ভালো জানে। অনেক সাংসারিক খরচ করছে, অনেক তার নাই, টাকা নাই, কিছু দার উদার করে মানুষ চলছে। এখন তো মনে করেন যে সবারই একই অবস্থা, এন্ট্রি নাই, টাকা নাই, পাঁচ দিন তো টাকা তো একবারই উঠায় মানুষ, মাসে একবার বা দুইবার উঠায়। এখন এরকম পরিস্থিতি, কোনো এই সেই শাহজাহানপুর থেকে এটার মধ্যে তাও কিছু জমা দিচ্ছে বলে আইসি, আমি সকাল 7টায় আইসি। সমস্যা পড়ছে, ওই পাশে একটা বুথ ছিল, ওটা হচ্ছে কি কাজ করছে না, সো এখানে আসলাম। আমি এখন হচ্ছে কি জানতেছি না যে কীভাবে হচ্ছে কি টাকা তুলবো, কাইন্ডা ট্রাবল মেকিং। না, ঢাকায় এই মাস তো চেষ্টা করতেছি, ভাবছিলাম গুলশানে ঢুকবো, গুলশান থেকে উঠাবো টাকা। টাকা না উঠালে চলবো কীভাবে? টাকাই তো নাই কাছে, 10 টাকাও কাছে।